हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। तो आज के आमी तोमादेर सामने निये एसेछि, आजकेर कोनो सेरकम ब्लग निये आसिनि। आजके आमी जे शपिं करेछिलाम, एकटा शपिं हल भिडियो बोलते पारो, पुजोर जे आगेर दिन तोमरा देखले शपिं ए गेछिलाम। तो की केनाकाटा करेछि, की की जामा कापड़ किनेछि सब आजके तोमादेरके देखाबो। तो सेई दिनकार ब्लगे आर देखाते पारिनि, तो ভেবে রেখেছিলাম যে এর জন্য আলাদা একটা ব্লগ বানাবো, মানে আলাদা একটা ভিডিওতে আসবে। তো সেগুলো সব নিয়ে বসেছি এখন তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আমি। আর আজকে মাথায় তেল দিয়েছি, তো মানে তেল দিয়ে স্নান করেছি, চুলে শ্যাম্পু করিনি, ওর জন্য অদ্ভুত লাগছে একটু দেখতে। তো চলো জামা কাপড়গুলো আগে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে, বেশি দেরি না করে। তো সবার আগে মানে বাচ্চাদেরই কেনাকাটা করেছি, একদম ছোট থেকে শুরু করছি, ঠিক আছে। এই দেখো সব মানে একসাথে নিয়ে বসেছি, এই যে সবাই একসাথে, মানে এই ব্যাগটা থেকে সব বার করে নিয়েছি। তো এখন তোমাদেরকে দেখানোর পরে আমি আবার ভাঁজ করে করে রাখব। তো দেখো সবার আগে দেখাচ্ছি আমি এই প্যান্টগুলো নিয়েছি মানে বাচ্চাদের জন্য। এই যে এটা হচ্ছে নরম যে জিন্সগুলো হয় না কডের, সেগুলো যে ভেলভেট টাইপের, এগুলো নিয়েছি। এগুলোই আমি বেশিরভাগ নিয়েছি, ওদের সবার জন্য একটা করে নিয়েছি। এটা নিয়েছি আমার ছোট বোনের মেয়ের জন্য নিয়েছি, এই যে। তারপরে এই প্যান্টটা নিয়েছি আমার ছেলের জন্য, গোপালের জন্য, এই যে। তো ওদের দুজনের একই টাইপের, একই কালার আর কি, এই প্যান্ট তো সবই একই নিয়েছি, এই যে। এই যে কাপড়টা হচ্ছে এইরকম গেল, এগুলো সব কডের। আর এইটা নিয়েছি মিষ্টুর জন্য। তো মানে আসলে যেটার কালার পছন্দ হয়েছে সেটা সাইজ আবার ছিল না, যেহেতু মানে আর কি বলবো, এটা মানে এই কালারটা আমি গোপালের জন্য চেয়েছিলাম, কিন্তু গোপালের আবার সাইজে আসছিল না। তো এগুলো একটু বড়ই ছিল, সেজন্য এটা মিষ্টুর জন্য এই কালারটা নিলাম, গোল্ডেন কালার, এই যে। দেখলাম গার্লস যেহেতু মানে যেহেতু মেয়ে, সেজন্য গোল্ডেন কালারটা ভালোও লাগবে, কোয়ালিটিটা খুবই ভালো। 699 করে অফারে ছিল সব। এই হয়ে গেল তিনজনা তিনটে প্যান্ট। আর এই প্যান্টটা আমার ছেলের জন্য আরেকটা নেওয়া হয়েছে, যেহেতু মানে অফারে ছিল বলে ওর জন্য আরেকটা নিয়ে নেওয়া হয়েছে, এই যে। ব্ল্যাকের উপরে নিয়েছে, আসলে ওর ফুল প্যান্ট সেরকম একটা নেই, তার জন্য আর কি মানে এই প্যান্টগুলো নিয়ে নিয়েছে। ওর বাবা বললো যে এটা নিয়ে নাও আরেকটা ওর জন্য, একই টাইপের মানে সব। এই চারটে প্যান্ট, এই চারটে যে প্যান্ট নিয়েছি সব একই টাইপের, কোয়ালিটি যেহেতু ভালো, মানে এটা ভীষণ ভালো লাগে আমারও, এই জিন্সগুলো খুব পছন্দ, মানে এই প্যান্টগুলো। তো হয়ে গেল প্যান্ট, এবার টপগুলো দেখাচ্ছি ওই প্যান্টের সাথে। এই যে এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ের জন্য, এই টপটা নিয়েছি এরকম ডিজাইন। এটার ভেতরে একটা পার্ট আছে, উপরে আরেকটা এরকম স্টোন দেওয়া কাজ করার মতো আছে, স্টোন বসানো, এই যে এরকম। তো খুব ভালো, এই মানে এগুলো খুব ভালো পেয়েছি আর কি, 399 এটা প্রাইস। এরকমই সেম আমার মিষ্টুর জন্য নিয়েছি, এই একটা ওই জিন্সের সাথে আর কি, আর এই যে এই একটা, এটা মিষ্টুর জন্য। তো ভালোই লাগবে ওই জিন্সগুলোর সাথে, একটা তোমাদেরকে সেট করে দেখাচ্ছি। টপ মা বোনের বাচ্চাটার জন্য নিয়েছি। আর এই দেখো এই গেঞ্জিটা নিয়েছি আমার ছেলের জন্য, ওর জন্য দুটো তিনটে গেঞ্জি নিয়েছি। তো এই যে এটা ঠিক হোয়াইটও না, আবার একেবারে স্লেট কালারও না, মানে মাঝামাঝি একটা কালার হয় না, অফ হোয়াইট কালার, হ্যাঁ অফ হোয়াইট কালার। তো এই কালারটা ভীষণ ভালো লাগে, আমার হাজবেন্ডের খুব পছন্দ, তাই ও এটা নিয়েছে ছেলের জন্য। তো এই এই টি শার্টটা নেওয়া হয়েছে, এটা এর সাথেও ভালো লাগবে, এই যে এটার সাথে, যেহেতু এই কালারের জিন্স ওর, এটার সাথে এটা খুবই ভালো লাগবে। তো না এটা 299, একটা না দুটো গেঞ্জি পাওয়া গেছে, বাই ওয়ান গেট ওয়ানে ছিল যেহেতু। তো এই একটা আর একটা হচ্ছে এই একটা, তো যেহেতু বাচ্চাদের তো গেঞ্জি লাগেই, অনেক লাগে, সের জন্য ওর জন্য ছেলের জন্য দুটো হয়ে গেল, বাই ওয়ান গেট ওয়ানের জন্য দুটো গেঞ্জি হয়ে গেল। এটা ব্লু কালারের, নেভি ব্লু কালার, আর এটা লেখা রয়েছে 100% কটন, এই যে 100% কটন লেখা আছে। তো বেশ ভালো গেঞ্জিগুলো, দুটো গেঞ্জি বেশ ভালো হয়েছে, হয়ে গেল
এবার ছিল এক কালারের মতো ফুল, একটা শার্ট ছিল গোল্ডেন রেড, ওটা আমার এক কালারের মধ্যে ভালো লাগছিল না, যেগুলো প্রিন্ট ছিল সেগুলো আমার অতটা ভালো লাগছিল না, সেজন্য শার্ট নিইনি। শার্টের বদলে নিয়েছি এটা, একটা স্পেশাল গেঞ্জি নিয়েছি, এটা মানে এটা আর কি নতুন ট্রেন্ডিংয়ে আর কি, মানে এগুলো নিউ অ্যারাইভাল, তার জন্য এটা নিয়েছি। দেখো এই একটা নিয়েছি, এটা কি স্পেশাল একটা ড্রেস, মানে ড্রেস বলতে এটা কি বলবো, লেহেঙ্গা, তো এভাবে এরকম কাজ করা। এই লেহেঙ্গাটা মানে লাকিলি পেয়ে গেছি, একটাই ছিল, দামটা অনেক বেশি ছিল, কিন্তু যেহেতু 50% অফে পেয়ে গেছি তার জন্য এটা নিয়ে নিলাম। তো এই যে, তো ওর এরকম টাইপের কোনোদিনই কিছু ছিল না, মানে জন্মদিন বার্থডেটাদের হলে কিছু পরানো যেত না সেরকম একটা, মানে এমনি ফ্রক আছে ভালো, মানে ফ্রকই নেওয়া হতো, তো সেজন্য দেখলাম এরকম একটা হোক ভালো লাগবে, তো এইটা অষ্টমীর দিনকে পরতে পারবে। এই যে লেহেঙ্গা, আর এটার সাথে টপ সেট তো ছিল না, শুধু এটাই ছিল, তো টপ কি নেব, তো সেই টপটা আমি নিজে পছন্দ করে নিয়েছি, সেটাও তোমাদের দেখাচ্ছে, তাই এটা কেমন হয় অবশ্যই জানাবে। এই লেহেঙ্গাটা, এটা ইলাস্টিক দেওয়া হয় কোমরে, আর এটার সাথে টপ যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, কারণ এছাড়া আর কিছু পাইনি, যদিও বা পেয়েছিলাম হোয়াইটের উপরে ছিল, খুব সুন্দর কাজ করা, কিন্তু ওর সাইজে আসছিল না, মানে সেগুলো একদম ছোট বাচ্চাদের, একটু ছোটদের আর কি, ওই 3-4 বছরের, তো ওর সাইজে আসছিল না, মিষ্টুর হচ্ছিল না, মানে এত ভালো লাগছিল ওগুলো এর সাথে, এটার সাথে খুব ভালো ম্যাচ করতো, তো যাই হোক তার জন্য খুঁজে 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 কোনটা ম্যাচ হবে কোনটা ম্যাচ হবে, তারপরে এইটা নিলাম, মানে এটাই একমাত্র দেখলাম একটু ম্যাচিং হচ্ছে ভালো লাগবে, সেজন্য এখানটা এরকম কাজ করা আছে, এই এরকম কাজ করা, এই কাজটার জন্য মেন ভালো লাগলো আমার, আর একটু মানে সেই রাজস্থানির টাচের মনে হচ্ছে দেখে, তো সেজন্য এটা নিলাম। এটা দেখো লেহেঙ্গা দেখে মনেই হচ্ছে যে লেহেঙ্গা টেহেঙ্গার সাথেই পরার মতো, মানে এরকম লং স্কার্টের সাথেই ভালো লাগবে। এরপরে দেখাচ্ছি মনারটা, তারপর মনারটা দেখিয়ে দিই, এই যে মনার জন্য এটা আনা হয়েছে, এই কুর্তিটা, এই যে দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবে, এই যে এরকম কাজ করা, নিচটা এরকম কাজ করা আছে, নিচটা এরকম কাজ করা, আর এই যে উপরটা এরকম, এই হাতাটা আবার কাজ করা আছে, এইটা নেওয়া হয়েছে ওর জন্য, আর তার সাথে অরেঞ্জ কালারের উপরে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এইরকম, তো এটা খুব ভালো হয়েছে, অষ্টমীতে পরতে পারবে, আর এমনিতে অলরেডি ও দুটো কুর্তি নতুন আছে, তারপরে আরেকটা কুর্তিও কিনবে, তো এটা আনা হয়েছে, আরেকটাকে কিনে দেওয়া হবে, সেটা আবার পরের বার যখন যাব, তো যেখান থেকে হোক আরেকটা সেট ওকে কিনে দেওয়া হবে, তো অলরেডি একটা তো নতুন রয়েছে, এই কদিন আগে নেওয়া হয়েছে, আর একটা এই একটা হয়ে গেল দুটো, আর একটা কদিন পরই যখন আবার যাব তখন ওই আরেকটা কিনে নেব, এই যে হয়ে গেল এটা, আর এটার সাথে প্যান্টটা তোমাদের দেখাচ্ছি, প্লাজো নেওয়া হয়েছে এইরকম, এই যে, এই যে প্লাজো, আর এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে একই টাইপের, এই যে আর এই যে আরেকটা গেঞ্জি সেম, শুধু সাইজটা একটু আলাদা আছে, গেঞ্জিগুলো খুব ভালো, মানে গেঞ্জি কোয়ালিটি মানে সবই খুব ভালো ভালো, মানে এবার কালেকশন খুব ভালো পেয়েছি গিয়ে, তো সেই কারণে, তো এই গেঞ্জি দুটো নিয়েছি, একটা আমার জ্যাঠা তো জ্যাঠা তো দিদি আছে দিদির ছেলের জন্য, আর একটা নিয়েছি আমার দাদার ছেলের জন্য, সে দাদা তো এখন আর নেই, বৌদি আছে, তো যাই হোক সেই দাদার ছেলের জন্য নিয়েছি, প্যান্ট নিইনি কারণ ওদের কোমর আমি জানি না, কোমরটা জেনে নিয়ে প্যান্টটা কদিন পরে কিনে নেবো গিয়ে, এখান থেকে হয়তো লোকাল মার্কেট থেকেও কিনতে পারি বা এখানে যে মল আছে সেখান থেকেও কিনতে পারি, ঠিক নেই, মানে প্যান্টটা কেনা হয়নি মেনলি, ওদের কোমরটা জানি না, কোমরটা জেনে নিয়ে তারপর প্যান্ট কিনবো, মানে গেঞ্জিটা মোটামুটি একটা আইডিয়া আছে নিয়ে চলে এসেছি, আর প্যান্টটা ছোটো হলে মুশকিল হয়ে যাবে সেজন্য,
তো আরেকটা 1000 টাকার কুপন পাওয়া গেছে, তো 1000 টাকার এই সবকিছু কেনাকাটার উপরে সেই 1000 টাকার কুপনে আমার হাজবেন্ড বলছে তুমি তোমার জন্য একটা কিছু নিয়ে নাও। তো আমি বলছিলাম আমি নেবো না, তুমি নাও। তো বলছে না আমার দুটো গেঞ্জি একটা জিন্স কদিন আগে কিনেছি, নতুন কেনা হয়েছে, অফারে রয়েছে, আলমারিতে তোলা আছে, ও পরেনি, ও বলেছিল যে পুজোর সময় পরবো, এখন আর ভাঙবো না, আমাকে পুজোয় কিনতে হবে না। তো আমি বললাম না তুমি কিনবে না, তো আমাকে এখন দিতে হবে না, তুমি অন্য কিছু কিনে নাও। তো যাই হোক, ও বললো না তুমি একটা কুর্তি আপাতত নিয়ে নাও, পরে আবার যখন যা কিনবে কিনবে। তো দেখো আমার জন্য এইটা নিয়েছে, ওই পছন্দ করেছে এটা, ও যেটা এত পছন্দ হয়েছে তো ওই আমাকে চুজ করে দিল, ঠিক আছে নিয়ে নাও। তো আমার জন্য এইটা, আমার নেওয়ার কথা ছিল না, আমি ভেবেছি কদিন পর আবার তো যেতে হবে, আবার কিছু কেনাকাটা করতে হবে, এখন তো সবারই মার জন্য শাড়ি কিনবো, তো আরও কিছু কেনাকাটা আছে, তো সেজন্য যখন যাবো আমি লাস্টের দিকে তখন দেখা যাবে, এখন নেবো না। তো তাও এটা যেহেতু কুপনটা পাওয়া গেছে, 1000 টাকার কুপনে ধরো 500 টাকা দিলে আর 500 টাকা অ্যাড করলে আর কি 1000 টাকা জিনিস নেওয়া যাবে। সব দেখিয়ে দিলাম কী কী কেনাকাটা করেছি, তার মধ্যে একটা জিনিস ধরা পড়েছে, যেটা হচ্ছে তো এই জিনিসটা কোত্থেকে আসলো, বিল হয়ে চলে এসেছে আমাদের। আসলে এই ব্যাগটা না আমি খুলিনি দুদিন ধরে, মানে এই ব্যাগের ভেতরে সব ছিল। এখন বিগ বাজার তো এখন এই ব্যাগগুলো দেয়, তোমরা অনেকে হয়তো জানো এই ব্যাগগুলো দেয়, তো কিছু আলাদা আরেকটা ব্যাগে ছিল, কিছু এই ব্যাগে ছিল। তো জিনিসগুলো বার করার সময় মানে এখন তোমাদেরকে যখন দেখালাম, দেখানোর পর লাস্টে দেখছি এই একটা বেরিয়েছে, এটা হচ্ছে 299, এটা একটা গার্লসের বাচ্চাদের একটা ছোট্ট জামা। দেখো এটা কে এখন আমার ছেলে কি বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল না কি, কে জানে কোত্থেকে চলে আসলো, যাই হোক হয়তো বিল কাউন্টারে কি ছিল কিছু নাকি ও ঢুকিয়ে দিয়েছে কে জানে। মিষ্টুকে জিজ্ঞেস করলাম, মিষ্টু বলছে ভাই ঢুকিয়ে দিয়েছে, তো যাই না হতে পারে। তো এটা শুধু শুধু এটা চলে এসেছে, এটার তো কোনো প্রয়োজনই নেই, এত ছোট জামা, লেখা রয়েছে 3 থেকে 4 বছরের, 3-4 বছরের বাচ্চার জামা। তো যাই হোক, তো এইটাকে এখন ফেরত দিতে হবে, বিল তো আছেই, 299 মানে 300 টাকা দাম। তো এটা পাল্টিয়ে আমার হাজবেন্ডকে বলবো তুমি তোমার জন্য একটা গেঞ্জি নিয়ে চলে আসবা, তো ও তো প্রায় সময় কৃষ্ণগর যাওয়ার পরেই, তো বলবো এটা চেঞ্জ করে নিয়ে আসবা। কী করবো, অবাক হয়ে গেছি, এটা কোত্থেকে আসে, এটা তো আমি কিনিনি। সো ফ্রেন্ডস, তাহলে কেমন লাগলো আমার এই বাচ্চাদের শপিং হলটা, আমার বাচ্চাদের কেনাকাটা হয়ে গেল। তো তারপরে এখনও কিছু বাকি আছে, যেমন আমার বোনের, মেজো বোনের ছেলে যেহেতু আসল, তো ওরটাই এখনও কেনাকাটা হয়নি। তার কারণ হচ্ছে ও মানে আমার বোন বলেছে এবছর ওকে তোরা জিন্সের প্যান্ট গেঞ্জি এসব কিচ্ছু দিবি না, ওকে দিতে অন্য রকম একটা ড্রেস দেওয়ার কথা, তো সেজন্য সেটা আবার বিগ বাজারে পাওয়া যায় না, তো সেজন্য ওরটাই শুধু বাদ গেছে, মানে আমার মেজো বোনের ছেলের জামাটাই শুধু বাদ, বাদ বাকি সবার কেনাকাটা হয়ে গেল। তো ওটা কিনতে হবে, যে মানে যেখান থেকে কিনতে হবে সেটা আবার বিগ বাজারে পাওয়া যায় না, সেটা এখান থেকে কিনতে হবে। মাথায় তেল দেওয়া, তো কুকুরগুলো ঘেউ ঘেউ করছে অকারণে, মাথায় তেল দেওয়া যেন অদ্ভুত লাগছে আমাকে দেখতে। দেখো কালকে শ্যাম্পু করে নেবো, আসলে আজকে মানে সকালবেলা উঠে মানে শরীরটা কেমন একটা লাগছিল, মাথাটা মনে হচ্ছে ঘুরছিল, তা দেখলাম যে তেলটা দিয়ে নি ভালো করে, আজকে শ্যাম্পু করবো না, তেল দেওয়াই থাকুক, তো সেজন্যই আর কি আমি এরকম চিপকো চিপকো লাগছে আমাকে দেখতে। সো ফ্রেন্ডস, আজকের এই শপিং মল ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, আর যারা নতুন আছো নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, এরপরে আরও সুন্দর সুন্দর অনেক নতুন নতুন অন্যরকম ভিডিও আসবে, আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, এখন যাবো রান্না করবো, মানে ব্রেকফাস্ট করেই আমি আগে ভিডিওটা বানিয়ে নিলাম, তো এখন যাবো রান্নাটা করতে হবে, ভাত বসিয়ে দিয়েছি। তো পরের ব্লগে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, খুব আনন্দ করো, অনেক শপিং করো পুজো পর্যন্ত। তো বাই বাই, টাটা, বাই বাই আর নমস্কার।